2021 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজাল্টের জন্য আর একটু অপেক্ষা করা লাগবে না। তোমার কাছে যদি পর্যাপ্ত পরিমাণ তথ্য থেকে থাকে, এক্ষুনি তুমি ঘরে বসে তোমার ডেমো মার্কশিট অর্থাৎ নমুনা মার্কশিট কেমন নাম্বার আসবে, তুমি কত পেতে চলেছো সেটা কিন্তু দেখে নিতে পারবে। দেখো, মাধ্যমিক পরীক্ষার্থীরা তো খুব সহজেই মুখে মুখে অঙ্ক করে তোমাদের নাম্বার কত আসতে পারে সেটা তোমরা হিসাব করে নিতেই পাচ্ছ, কিন্তু ওই উচ্চ মাধ্যমিকদের 60% 40% প্রজেক্ট যোগ এই জিনিসটা অনেকেই বুঝতে পারছো না। তো তোমাদের সবার জন্য আর কি একটা বিশেষ সুযোগ রয়েছে একটা ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইটটার নাম www.bishwo.net। এই ওয়েবসাইটে ক্লিক করে তুমি তোমার যাবতীয় ডিটেল দিলে তুমি কিন্তু খুব সহজেই তোমার প্রাপ্ত মার্কশিট, তোমার কেমন মার্কশিট আসতে চলেছে আগে থেকেই তার একটা ডেমো বা নমুনা দেখে নিতে পারো। তোমাদের অনেকেরই প্রশ্ন, ডেমো মার্কশিটের সঙ্গে কি অরিজিনাল মার্কশিটের সম্পর্ক থাকবে? তুমি যদি সঠিক তথ্য সত্যিই দিতে পারো তাহলে কিন্তু অবশ্যই সম্পর্ক থাকবে। আর একটা বিষয় তোমাদের আরও বলে রাখি, ডেমো মার্কশিট কিন্তু অরিজিনাল মার্কশিট নয়। তোমরা এই অনলাইন থেকে যে মার্কশিটটা পাবে এটা দেখিয়ে কিন্তু তোমরা কোনো কলেজে ভর্তি বা কিছু হতে পারবে না। এটা মূলত মূল যে রেজাল্ট, সেই রেজাল্ট দেওয়ার আগে বাড়িতে বসে তুমি একটা একদম স্বচ্ছ ধারণা পেয়ে যাচ্ছ তুমি কত নাম্বার পেতে পারো, যেটা দেখে তুমি সহজেই ভবিষ্যতে কী নিয়ে পড়বে, কোন কলেজে অ্যাপ্লাই করা যেতে পারে এরকম নাম্বার পেলে, এগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে পারবে। দেখো, যারা উচ্চ মাধ্যমিকের মার্কশিট বা ডেমো মার্কশিট বের করতে চাইছো তাদের দুটো জিনিস লাগবে। এক, হাতের কাছে মাধ্যমিক পরীক্ষার রেজাল্টটা থাকা লাগবে, সেখানে দেখে নাও কোন চারটে সাবজেক্টে বেশি নাম্বার পেয়েছো। দুই, ক্লাস ইলেভেনে যে কটা সাবজেক্ট তোমাদের পরীক্ষা হয়েছে সেই সাবজেক্ট কটিতে তুমি কত নাম্বার পেয়েছো, যাদের দুটো হয়েছে, যাদের তিনটে হয়েছে, যাদের চারটে হয়েছে, সেই সাবজেক্টগুলিতে তুমি কত নাম্বার পেয়েছো সেটা তোমার জানা থাকা লাগবে। আর প্রজেক্টের নাম্বারের ক্ষেত্রে তোমরা মোটামুটি ফর্ম ফিল আপ করবার সময় সম্পূর্ণ নাম্বারটাই বসিয়ে দাও, মানে 20, কোনোটার ক্ষেত্রে 30, যেটায় যা আছে সেটা বসিয়ে ফর্মটা ফিল আপ করো। কয়েক সেকেন্ডের মধ্যেই তোমরা কিন্তু তোমাদের রেজাল্টটা দেখে নিতে পারবে, নমুনা রেজাল্ট। যাই হোক, কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব স্ক্রিনে। তার আগে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করো, তোমার অন্যান্য বন্ধু বান্ধবীদেরও এই ডেমো মার্কশিটের ব্যাপারে জানাতে ভিডিওটা তাদের কাছে শেয়ার করে দিও। প্রথমেই তোমাদের আসতে হবে bishwo.net, bishwa.net এই ওয়েবসাইটে। এখানটায় আসার পর একটু স্ক্রল করলেই তোমরা এখানে দেখতে পাবে জেনারেট ডেমো মার্কশিট ফর HS 21, মাধ্যমিক 21। তো তোমরা সরাসরি HS 21-এ ক্লিক করবে, যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিলে আর যারা মাধ্যমিক ছিলে তারা মাধ্যমিকে করবে। আমরা HS-টা দেখাচ্ছি। HS-এ ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার সামনে ডেমো মার্কশিটের অপশানটা খুলে যাবে। এবার দেখো, পুরো বাংলাতে লেখা যে প্রথমে এই অংশে তোমাদের লিখতে হবে যে চারটে সাবজেক্টে তোমরা মাধ্যমিক পরীক্ষায় সবচেয়ে বেশি পেয়েছো তার নাম্বার। তুমি তোমার মার্কশিট খুলে প্রথমে দেখে নাও কোন চারটেতে তোমার বেশি আছে, শুধু সেই কটা নাম্বার বসালেই হলো। আমি ধরো আন্দাজে বসিয়ে দিচ্ছি একটাতে তুমি 60 পেয়েছো বেশি, মানে সবচেয়ে বেশি সাবজেক্টের নাম্বার পাওয়া সাবজেক্টগুলি, একটাতে 67, একটাতে 80 আর একটাতে 69 দেওয়া হয়ে গেল। চারটে নাম্বার ভালো করে বসানোর পর তোমাকে নিচে চলে আসতে হবে। এই অংশটা খুব গুরুত্বপূর্ণ, এখানে ক্লাস ইলেভেনের ফাইনাল পরীক্ষায় তুমি যে কটা সাবজেক্ট দিয়েছো কোনটাতে কত নাম্বার পেয়েছো সেটা বসাবে। যে সাবজেক্টগুলি হয়নি সেখানেও তোমাকে কিন্তু নাম্বার বসাতে হবে। কেমনভাবে নাম্বার বসাবে, যে কটা সাবজেক্ট হয়েছে তার মধ্যে যেটাতে সবচেয়ে বেশি পেয়েছো সেই নাম্বারটা তোমাকে বসাতে হবে। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। বাংলায় তুমি লিখিত পরীক্ষায় পেয়েছো 60 আর প্রজেক্টে সবাই পুরো নাম্বারই দিয়ে দাও, প্রজেক্টে 20। ইংরেজিতে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজিতে তুমি কত পেয়েছো, ইংরাজিতে পেয়েছো 55, প্রজেক্টে পুরো 20ই দাও। থাকছে পরের সাবজেক্ট, ধরো আমি কথার কথা ধরে নিচ্ছি তোমার এডুকেশান হয়েছে, এডুকেশানে তুমি কত পেয়েছো, এডুকেশানে পেয়েছো 69, প্রজেক্টে কত, 20। তোমার মোট ধরে নাও এই তিনটে পরীক্ষা হয়েছে, তার মানে এই তিনটের মধ্যে সবচেয়ে বেশি নাম্বার তুমি কিসে পেয়েছিলে, এডুকেশানে 69। বাদবাকি যে পরীক্ষা হয়নি সেগুলোতেও তোমাকে তাহলে 69 করে বসাতে হবে। তাহলে চলে আসছি, ধরো পরের সাবজেক্ট তোমার ছিল সংস্কৃত, সংস্কৃততেও তাহলে যেহেতু পরীক্ষা হয়নি বেশি নাম্বারটা 69টা বসিয়ে দাও, প্রজেক্টে কত, 20 বসিয়ে দাও।
এবার পরের সাবজেক্ট যেটার পরীক্ষা হয়নি, ধরো আমি ধরে নিলাম সেটা হচ্ছে ফিলোসফি, সেখানেও তুমি বসিয়ে দাও থিওরিতে 69 আর প্রজেক্টে 20, হয়ে গেল। আমরা মোটামুটি ধরছি যে প্রজেক্টটায় পুরো নাম্বার তোমাদের দেওয়া হবে। এবার এখানে তোমার নামটা লিখতে হবে, তুমি আমি আমার চ্যানেলের নামটা লিখি SAM সম্রাট, এবার EXC এক্সক্লুসিভ, রোল নাম্বার তোমাদের নেই, জাস্ট একটা ডেমো হিসাবে আমি দিলাম 0101। এবার সাবমিট বাটনে ক্লিক করো, তোমার সামনে মার্কশিট চলে আসবে, এই যে তুমি কত পাবে টোটাল, এরম হলে নাম্বার আসবে 402। এটার উপরে বড় বড় করে লেখা আছে এটা কিন্তু ডেমো মার্কশিট, এমনভাবেই মার্কশিট তৈরি হবে, এটা একটা নমুনা। আর তুমি ডেমো মার্কশিটে যে নাম্বার দেখতে পাবে মোটামুটি এই রকমই একটি নাম্বার তোমার কিন্তু আর কি উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে আসবে, যদি তুমি সব ফর্মটা ঠিকঠাকভাবে ফিল আপ করে থাকো তাহলে। কিন্তু আবারও বলছি, এটা বিশ্ব.কমের তরফ থেকে তোমাদের জন্য কাউন্ট করে দেওয়া একটা ডেমো মার্কশিট, এটা দেখে তোমরা কেমন নাম্বার পেতে চলেছো তার একটা অনুমান তোমরা সহজেই ঘরে বসে করে নিতে পারবে। সবার জন্য অনেক শুভেচ্ছা রইল, ধন্যবাদ।